দর্শক স্বাগত এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি আজ আলোচনা করব করোনা পরিস্থিতি নিয়ে এই জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর আছেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ এছাড়াও আমাদের সাথে অনলাইনে যুক্ত হওয়ার কথা রয়েছে এর উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোস্তাক হোসেনের আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর হোসেন আপনাকে দিয়ে শুরু করতে চাই করোনা পরিস্থিতির মধ্যে আজকে আমাদের আইসিডিডিআরবি একটি গবেষণার তথ্য প্রকাশ করেছে এবং যেটি আমরা দেখলাম সেটা বলা হচ্ছে যে ঢাকায় একাত্তর শতাংশ এবং চট্টগ্রামে পঞ্চাশ শতাংশ মানুষের করোনা অ্যান্টিবডি তৈরি হয়েছে এটার সে বিষয়ে আপনার কাছ থেকে একটু মানে বিস্তারিত জানতে চাইব এটা কি আমাদের জন্য কোনো আসার খবর নাকি এই সংক্রমণটা মানে সেভেন্টি ওয়ান লোকের মধ্যে ছিল যেটা হয়তো আমরা অনেকেই জানতাম না এটা কি আসলে কি ইন্ডিকেট করছে একচুয়ালি এই ব্যাপারটি হচ্ছে যে একটা কি বলে আহ তিন হাজারের তিন হাজার প্লাস একটা জনগোষ্ঠীর উপরে এই উপসর্গ তিন হাজার দুইশো বিশ জন দুইজন দুশো বিশ জনের উপর একটা গবেষণা তো সেই গবেষণার চালানো হয়েছিল যাদের উপর তাদের উপসর্গও ছিল এবং উপসর্গবিহীন লোক ছিল আচ্ছা তো তাদের উপর এই গবেষণার পরে দেখা যায় যে একাত্তর ভাগ ঢাকাতে বস্তিবাসীর মধ্যে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গিয়েছে এবং চিটং ফিফটি ফাইভ তো এটাই অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে যে যারা ক্যারিয়ার উইদাউট সিমটমস যারা ক্যারি করতেছে তাদের মধ্যে অ্যান্টিবডি আছে এবং যারা অলরেডি কিউড হয়ে গেছেন এই করোনা ইনফেকশনের পরে তাদের মধ্যেও অ্যান্টিবায়ডির পাওয়া গিয়েছে এখন কথা হচ্ছে এখান থেকে দুইটা জিনিস সিদ্ধান্ত নেওয়া যায় প্রথমত হচ্ছে যে এই অ্যান্টিবডি হয়েছে এরকম খুবই ভালো কথা দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এই অ্যান্টিবডিগুলি কি কতদিন থাকবে এই অ্যান্টিবডির স্থায়িত্ব কতদিন সেটা সেটা একটা জানার বিষয় যে এবং যারা আপনার উপসর্গবিহীন ছিল তারা কি ভ্যাকসিন নিয়েছিল কি না কিংবা ভ্যাকসিন নিয়ে আর কতদিন পরে অ্যান্টিবডি ডেভেলপ করেছে সেটাও কিন্তু এ ধরনের স্যারো সার্ভিলেন্স অনেকখানি আরও আরও বড়ো জনগোষ্ঠীর উপর যদি করা হতো তাহলে আমার মনে হয় যে এই ইয়েটা আরও বেশি অথেন্টিক হতো আর কি হ্যাঁ যেহেতু একটা ছোট পপুলেশনের মধ্যে করা হয়েছে এবং সেখানে দেখা গেছে যে উপসর্গবিহীন যারা কেরিয়ার তাদের মধ্যেও কিন্তু অ্যান্টিবডি এসে গেছে তো এটা হলে যেটা সুবিধা হতো যে আমাদের ভ্যাকসিনেশনের ক্ষেত্রে এটা একটা দিক নির্দেশনা দিতে পারতো যে আসলেই কতজনের ভ্যাকসিন দরকার এবং যারা আমরা ভ্যাকসিন নিচ্ছি তাদের তাদেরও ক্ষেত্রেও কিন্তু এই অ্যান্টিবডি টাইটারটা দেখা উচিত বলে আমি মনে করি এই কারণে যে ভ্যাকসিন দেওয়ার পরে অনেক অনেকেই বলেছেন অনেকে ব্যক্তিগতভাবে টেস্ট করিয়েছেন দেখা গেছে যে একটা ল্যাবরেটরিতে টেস্ট করিয়ে বলা হচ্ছে যে না তার অ্যান্টিবডি গ্রো করে নাই আবার আরেকখানে টেস্ট করার পরে বলতেছে যে হ্যাঁ অ্যান্টিবডি গ্রো করেছে তো এই ধরনের একটা কি বলে এই যে এই মানে মানুষের দেহে যাদের অ্যান্টিবডি পাওয়া গেল এটা তো মানে ন্যাচারাল অ্যান্টিবডি না করোনা হয়েছে এই কারণে অ্যান্টিবডিটা গ্রো করেছে না একটা হচ্ছে যে করোনা হয়েছে সেই জন্য অ্যান্টিবডি এটা ন্যাচারালি গ্রো করেছে আরেকটা হচ্ছে যে ভ্যাকসিনেশনের মাধ্যমে যেটা অ্যান্টিবডি সেটা তো আমি ভ্যাকসিন নিলে কিন্তু যাদের উপরে সমীক্ষা চালানো হয়েছিল তারা কেউ ভ্যাকসিন গ্রহণকারী ছিলেন না তারা ন্যাচারালি ন্যাচারালি সেটা এটা তো হবে আপনি ধরেন যে কোনো রোগ মানে ইনফেকশাস ডিজিজগুলির ক্ষেত্রে শরীরের ইমিউন সিস্টেম তখন একটা ডিফেন্স প্রোভাইড করে এই অ্যান্টিবডিগুলিও তাই যে তারা তারা যারা ক্যারিয়ার তিনি আক্রান্ত হন নাই কিন্তু তার কোনো সাইন সিমটম ছিল না কিন্তু উনি ক্যারি করছিলেন সেক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি হয়েছে আর যাদের ক্ষেত্রে করোনা অলরেডি ইনফেকশন হয়ে গেছে তাদেরও হয়েছে তো সেই ক্ষেত্রে এই এটা একটা ইন্ডিকেশন যে এই যে সেভেন্টি ওয়ান পার্সেন্ট লোকের হয়েছে সে ইমিউনিটি গ্রো করা এবং আনটিল্যান্ডাস সেভেন্টি পার্সেন্টকে আমরা ভ্যাকসিনেশনের আওতায় না আনতে পারি কিংবা সেভেন্টি পার্সেন্ট অফ দ্য টোটাল পপুলেশন যদি আপনার অ্যান্টিবডি গ্রো না করে তাহলে কিন্তু আপনার এই ট্রান্সমিশনটাকে ইয়ে করা যাবে না প্রতিরোধ করা যাবে না কিন্তু এই পরীক্ষার মধ্যে কি আমরা এটা এই সিদ্ধান্তে উপনীতি হতে পারি যে আমাদের টোটাল জনগোষ্ঠীর সেভেন্টি ওয়ান না না আচ্ছা এটা পাওয়া যায় না এই কারণে যে এটা অত্যন্ত ক্ষুদ্র একটা গোষ্ঠীর উপরে যেখানে ষোলো কোটি লোকের মধ্যে তিন হাজার লোক কিংবা বত্রিশশো লোকের মধ্যে একটা এই সেরো সার্ভিলেন্স করে তবে হ্যাঁ এটা একটা ছোট স্টাডি হলেও এটার একটা গুরুত্ব আছে আচ্ছা আমি আপনার কাছে আবার আসবো আমাদের সাথে যোগ দিয়েছেন ডক্টর মুস্তাক হোসেন আমরা ডাক্তার মুস্তাক আপনি যদি আমাকে শুনতে পান আমি আপনার কাছে যেতে চাই ডাক্তার মুস্তাক জি 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 আমরা আলোচনা করছিলাম আজকে করোনা পরিস্থিতি নিয়ে বিশেষ করে যেটা আইসিডিডিআরবি যেই গবেষণার তথ্যটি প্রকাশ করেছে যে ঢাকায় সেভেন্টি ওয়ান এবং চট্টগ্রামে ফিফটি ফাইভ মানুষের দেহে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে এ সম্পর্কে আমরা আপনার কাছ থেকে শুনতে চাই যে আসলে এটি কি ইন্ডিকেট করছে এটার পক্ষে বিপক্ষে অথবা ভালো দিক কি মন্দ দিক কি আপনি যদি আমাদেরকে একটু বলেন জি ধন্যবাদ আমি এই বিষয়ে আমার আগে যিনি বলছেন ডক্টর হোসেন আমি তার সাথে একমত যে এই যে নমুনাটা নেওয়া হয়েছে এরা হচ্ছে আগে থেকে ঠিক করা হয়েছে যে এই বস্তিতে নেওয়া হবে মানে নির্বাচন সিলেক্টেড এবং তার পাশে যে মধ্যবিত্ত এলাকা তাদের নমুনা নেওয়া হয়েছে যদি মানে র্যান্ডম স্যাম্পলিং বা দৈব চয়ন ভিত্তিতে সংখ্যাতাত্ত্বিক ভিত্তিতে নেওয়া হতো যে লটারির মতো করে তাহলে কিন্তু এটা প্রতিনিধিত্ব সে বলা যেতে পারতো ঢাকা শহর কিংবা বলা হচ্ছে বলা যেতে পারে যে যে সমস্ত এলাকাতে পরীক্ষা করা হয়েছে অ্যান্টিবডি সেই এলাকাতে একাত্তর পারছে পুরো ঢাকা শহরকে বলা যাবে না পুরো বৃষ্টি তো বলা যাবে তবে এটা নিশ্চয়ই তাৎপর্য আছে কারণ কিছুদিন আগে এর আগের বছরে আই আইডিসি এবং আইসিডি যে অ্যান্টিবডি পরীক্ষা করেছিল কিছুটা বস্তি এলাকা এবং একটা হচ্ছে সারা ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে চুজ করে অনুরূপ দেখা গেছে যে বস্তি এলাকার যারা করি তাদের সংখ্যা করে যে কেউ বলতে পারবে না যে আমাদের করোনা হয় না কিন্তু তাদের তারা হয়তো হাসপাতালে যেতে হয়নি তাদের লক্ষণটা ছিল ছিলই না কাজে এক্ষেত্রে আমাদের সতর্ক হওয়ার বিষয় আছে যে যে কোনো মানুষই করোনা আক্রান্ত হতে পারে সেটা শিশু হোক বৃদ্ধ হোক কিংবা তরুণ বা যুবক কিংবা বস্তিবাসী বা গ্রামবাসী বা শহরবাসী সবাই করোনা আক্রান্ত হতে পারে তবে যাদের বয়স অপেক্ষাকৃত কম যেমন ঢাকা শহরে বা চট্টগ্রাম শহরে বস্তি এলাকায় যারা আছেন তারা এই করোনার সময় যারা শারীরিক পরিশ্রম করে টিকে থাকতে পারবেন তারাই আছে তাদের সাথে যদি বয়োজ্যেষ্ঠ থেকেও থাকে করোনার প্রথম দিকে তাদেরকে তারা গ্রামে পাঠিয়ে দিয়েছেন অথবা তারা আদৌ শহরে থাকে না তাদেরকে ঈদের সময় গিয়ে তারা দেখা করে গ্রামে তাদের বাবা মা কিংবা দাদা দাদি তারা আছেন তাই এটা আমাদের সেটা ইন্ডিকেট করে একটা কথা যে ওই সময় অ্যান্টিবডির হারটা এরকম ছিল কিন্তু আজকে এই সময় তাদের শরীরে অ্যান্টিবডি আদৌ আছে কিনা সেটা ফলো আপ যদি টেস্ট করা হয় তাহলে বলা যাবে একমাত্র ভ্যাকসিনের মাধ্যমে আমরা একদম পরিমাপ করে কতটুকু অ্যান্টিবডি হবে সেটা করেই ভ্যাকসিন করা হয় তারপরে ভ্যাকসিন সম্পর্কে আমরা শতভাগ নিশ্চিত করি ভ্যাকসিন দিলে যে দীর্ঘদিন অ্যান্টিবডি থাকবে যারা ভ্যাকসিন নিয়েছেন তাদেরকে প্রতি মাসে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষকে যারা সম্মত হয়েছেন তাদের পরীক্ষা করে দেখা হচ্ছে তাদের শরীরে অ্যান্টিবায়োটিক মাত্রা কত খালি আছে যেমন টিকা তিন মাস পরে বা চার মাস পরে দ্বিতীয় ডোজ দেওয়া হবে নাকি আরো দেরি করা হবে এটি নির্ধারণ করা হচ্ছে যে তিন মাস পরে কত খালি হয় ভ্যাকসিন দেওয়ার পরে সেটি পরিমাপ করার উপর যদি সেটা কমতে থাকে তাহলে ঠিক যে যেই মুহূর্ত থেকে কমছে ওই সময় হচ্ছে দ্বিতীয় ডোজ দেওয়া সর্বশেষ সময় কাজেই হার্ড ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা একেবারেই বিষয়ে বা আমাদের ধারণা প্রাথমিক পর্যায়ে আছে যারা ইনফেক্টেড হয়েছেন তাদেরকে নিয়ে হার্টিবডি হতেই পারে না কারণ দেখা গেছে যে মানে সর্বনিম্ন হয়তো তিন মাস তাদের ভেতরে থাকতে পারে তা ছিল যাদের মধ্যে লক্ষণ কম বা লক্ষণ ছিল না ওদের মধ্যে অ্যান্টিবডি হওয়ার মাত্রা খুবই কম এবং তাদের শরীর থেকে অ্যান্টিবডি চলে যাচ্ছে খুব তাড়াতাড়ি কাজে ইনফেকশনের মাধ্যমে অ্যান্টিবডি হবে না বা হচ্ছে ইনফেকশন যদি আমরা করতে দিই তাহলে প্রচুর মানুষ মারা যাবে এবং যারা বেঁচে যাবেন তাদের মধ্যে অ্যান্টিবডিটা কদিন থাকবে জানি না কাজে টিকাই হচ্ছে হার্ড সর্বোত্তম পন্থা তবে যে ভ্যারিয়েন্ট গুলো আসছে এই ভ্যারিয়েন্ট গুলো টিকা গুলোকে আঘাত করার চেষ্টা করছে এখনো পর্যন্ত কোনো টিকাকেই তারা চূড়ান্ত ভাবে কাবু করতে পারেনি টিকা যারা নিয়েছেন তারা তারা যদি করোনা দ্বারা সংক্রমিত হয়ে থাকেন তাদেরকে আইসিউ তে যেতে হবে না বা মৃত্যু হার কমে যাবে এটুকু পর্যন্ত বলা যাচ্ছে কাজে শতকরা সত্তর ভাগ না আশি ভাগ নাকি মিজিলসের মতো হামের মতো শতকরা পঁচানব্বই ভাগ মানুষকে নিশ্চয় কিন্তু আরেকটি বিষয় যে শুধুমাত্র সংক্রমণের মাধ্যমে কি শরীরে অ্যান্টিবডি তৈরি হতে পারে নাকি আমি ন্যাচারালি অন্য কোনোভাবে অ্যান্টিবডি আমার শরীরে গ্রো করতে পারে এই জিনিসটা যে বলতেন সংক্রমণ কিংবা টিকার মাধ্যমে নির্দিষ্ট একটি আপনি ভাইরাসের বিরুদ্ধে আপনার শরীরে অ্যান্টিবডি হবে আর আপনি যেটা সেটা হচ্ছে প্রাকৃতিক ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা যে কোনো রোগের ক্ষেত্রেও হতে পারে সেটা সুস্থ জীবন জীবনযাপন শারীরিক পরিশ্রম পরিমিত বিশ্রাম খাবার বিষয়ে যেটা আমরা কি বলে ডায়েট মানে সুষম খাদ্য খাই তাহলে আমরা সার্বিক একটা প্রতিরোধ ক্ষমতা হতে পারে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া কিংবা অন্যান্য সংক্রমণ কিংবা দীর্ঘস্থায়ী যে রোগগুলো আছে সেখান থেকে বাঁচার জন্য আর ভাবে যদি আমি করোনা ভাইরাসের মধ্যে করতে চাই তাহলে আমাকে ভ্যাকসিন নিতে হবে আর আমি আগেই বলেছি রোগের মাধ্যমে এটা আহ খুবই অনিশ্চিত এবং সেটা বিপজ্জনক এটা হচ্ছে মনে হয় আপনার প্রশ্নের জবাব আমি দেওয়ার চেষ্টা করছি জি আমার মনে হয় আমরা একটু এম আপনার কাছে যাই কিন্তু আমি কিন্তু এন্টিবডিতে খুব আশান্বিত আশান্বিত হ্যাঁ কারণ করোনা এই মুহূর্তে হ্যাঁ এই মুহূর্তে করোনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা যা বলছে এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা যা বলছে এবং ওয়ার্ল্ডের বিজ্ঞানীরা যা বলছে তাতে টিকা এবং স্বাস্থ্যবিধি এই দুটো হলো করোনা নিয়ন্ত্রণের প্রধান এখন হাতিয়ার হ্যাঁ এখন এর আগেও আমরা বলেছি যে অ্যান্টিবডি এটাও কিন্তু করোনা প্রতিরোধের একটি হাতিয়ার তা আমি মনে করব যত ছোট আকারেই একটা জড়ি হোক না কেন এটা একটা অ্যান্টিবডি তৈরি হয়েছে জনগোষ্ঠীর মধ্যে এবং যেটার পরিমাণ সেভেন্টি ওয়ান পারসেন্ট এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে জনগোষ্ঠীর সত্তর পারসেন্ট মানুষকে টিকা যদি দেওয়া যায় তাহলে অ্যান্টিবডি তৈরি হবে তা আমরা প্রাকৃতিক নিয়মে আমাদের দেশে আমরা সেভেন্টি ওয়ান পার্সেন্ট অ্যান্টিবডি পেয়ে গেছি এখন জরিপ সম্পর্কে একটু কনফিউশন যে দৈবচন ভিত্তিতে সারা দেশব্যাপী যদি জরিপটা হতো তাহলে প্রশ্নটা আসতো না কিন্তু এর আগেও গত বছরে মিড মিডিলে আইসিডিডিআরবি এবং আইডিসিআর যৌথভাবে একটা জরিপ করেছিল সেখানেও কিন্তু এই অনুরূপ রেজাল্টই এসেছিল আচ্ছা হ্যাঁ সুতরাং আমি মনে করি আমাদের দেশে যে জরিপে যে ইস্যুগুলি আনছে যেমন ধরেন তারা শরীরের মধ্যে শরীরে কারো আছে কিনা তারপরে জিঙ্কের এর ঘাটতি আছে কিনা এবং সর্বোপরি রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন আছে এটা হলো জরিপের মূল মানদণ্ড ছিল সেখানে দেখা গেল মানে অনেকের শরীরে ঘাটতি থাকতে পারে না আমাদের আমাকে টেস্ট করলে দেখা গেল যে হ্যাঁ ভিটামিন ডি এর অভাব আছে না সেটাই বলছে সেটাই জরিপে ফাইন্ড আউটে আসছে যে ভিটামিন ডি ঘাটতি হলে করোনা হবে এমন তাদের কাছে কোন জরিপে কোনো রেজাল্ট আসে নাই কিন্তু আমাদের আপনারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ডাক্তাররা বলে জিঙ্ক খান ডি বারান রুদ্রে ঘোরেন কিন্তু এনারা এই জরিপে কিন্তু এই তথ্যটা পায় নাই দ্বিতীয় তো আরেকটা নতুন আমরা পেলাম এই জরিপে যে আপনার আমরা আগে জানতাম সবাই বলতো যে যারা বয়সী তাদের করোনা বেশি হয় ইয়াংদের নয় কিন্তু এই জরিপে দেখা গেছে না রোগ শোক যদি না থাকে বয়সী বয়স্ক এবং ইয়াং সমানভাবে কিন্তু করোনার মুখ আক্রমণের শিকার হতে পারে সমভাবেই তো এখন দেখেন যারা ডায়াবেটিক্স আছে হ্যাঁ তারপরে যাদের অতিরিক্ত ওজন আছে যারা উচ্চ রক্তচাপ আছে এবং যারা অল্প শ্রম দেয় কাইক পরিশ্রম শব্দটা হলো কাইক পরিশ্রম তাদের করোনা বেশি হওয়ার সম্ভাবনা এবং তারা জরিপে এটাই পেয়েছে এখন আমি যদি আসি আমাদের দেশের কথা আমি আগেও বলেছি যে আমাদের দেশে এইট লোক শ্রম দেয় শ্রম দেয় এবং এ অধিকাংশ লোক কাইক পরিশ্রম কারণ হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতে আছে সাড়ে ছয় কোটি লোক এখন হতদরিদ্র বিশ পার্সেন্ট ছিল করোনার কারণে হয়েছে থার্টি পার্সেন্ট এবং থার্টি পার্সেন্ট এই থার্টি পার্সেন্ট এবং এই যে ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে যে অপ্রচেষ্টার কাতে যারা আছে এরা কিন্তু সবাই কায়িক পরিশ্রম দেয় শ্রমিক কৃষক যারা আমাদের দেশে কাজ করে তারা অধিকাংশই কায়িক পরিশ্রম করে সুতরাং এই কারণেই এই অ্যান্টিবডিটা তৈরি হয়েছে বলে আমার ধারণা আমি কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নাকি আমার ধারণার থেকেই বলছি কারণ আমাকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও শুনিয়েছে যে অ্যান্টিবডি তৈরি যদি হয় কিন্তু করোনা ছড়ায় না এখন আবার দেখেন এখনো কনফার্ম বলা যায় না যেমন ধরেন বিশিষ্ট বিজ্ঞানী যাদের মধ্যে পাঁচচল্লিশ জন আছে ডবেল প্রাইজ উইনার তারা বলেছে করোনা ভাইরাস বাতাসে ছড়ায় অর্থাৎ আপনি যদি একটা মাঠে একাও দাঁড়ায় থাকেন আপনি যদি মাস্ক পরা না থাকেন আপনার করোনা ধরতে পারে তাহলে প্রশ্ন দাঁড়ায় যে এই যে আমরা ফিট দূরে আছি এর কারণে যে করোনা আমার হাসবে না এমন তো কোনো কথা নাই এখন ধুলা বালি তো একশো উঠতে পারে তো ওই রকমই করোনা ভাইরাস তো যেহেতু এত লোক এটা জার্নালে ল্যান্ডসেট জার্নালে ছাপাও হয়েছে এবং এই জন্য আমি বলবো যে আমি কোনটা বিশ্বাস করব। আমি বিশ্বাস করবো এইটাই যে যেহেতু এই জায়গাটায় মোটামুটি ভাবে সবাই একমত হয়েছে যে আপনি টিকা নিয়ে যদি অ্যান্টিবডি তৈরি করতে পারেন সেভেন্টি পার্সেন্ট লোকের এবং যদি আপনি স্বাস্থ্যবিধি অর্থাৎ মাস্ক পরেন স্বাস্থ্যবিধি মানেন তা আমি তো প্রাকৃতিক নিয়মে আমি যদি ধরে নেই আমি সেভেন্টি পারসেন্ট পেয়ে গেছি অ্যান্টিবডি হ্যাঁ আমার দেশের খাওয়া অভ্যাস অভ্যাস পরিশ্রম ইত্যাদি ইত্যাদি কারণে আমি পেয়ে গেছি তার মানে আমার অ্যান্টিবডি সৃষ্টি হয়েছে হ্যাঁ এখন আমার কথা হলো যে আমার অ্যান্টিবডি সৃষ্টি হলেও আমার যে আপনার ডায়াবেটিক্স সংক্রমণ করবে না এই নিশ্চয়তা নেই করবে না হয়তো আমি আইসিউতে যাব না কিন্তু আমাকে মাক্স পড়তে হবে স্বাস্থ্যবিধি মানতে হবে আমার মনে হয় এবার একটু মানে ডাক্তার মুস্তাকের কাছ থেকে আমরা এ বিষয় একটু শুনে আসি ডাক্তার মুস্তাক যেটি এম এ আজিজ ভাই বলছিলেন যে যদি সেভেন্টি আমরা ইমিউনিটি গ্রো করতে পারি তাহলে আর টিকার প্রয়োজন নাই এটা হুর মানে তথ্য বা বক্তব্য তাহলে কি আমরা এটা এটা বলতে পারি যে আমাদের যদি সকলকে টিকা ছাড়াও যদি এই ইমিউনিটিটা গ্রো করে তাহলে কি আমরা কি মানে কি মানে আমরা কোন অবস্থায় আছি আমাদের কি প্রয়োজন আছে টিকার বিষয়ে কিন্তু আমি আবারও বলছি বলেছি যে অ্যান্টিবডিটা হয় সেটা খুবই খরচস্থায়ী

এটার অভিজ্ঞতা নিরীক্ষে যদি পরবর্তী বছর বা তারপরের বছরে আরো উন্নত টিকা বের হয় সেটি হয়তো শতকরা একশো ভাগ ক্ষেত্রে কার্যকরী হবে যেমন হামের টিকা একেবারে হামকে দেবে না কিন্তু করোনা ভাইরাসের এই টিকাটা কার্যকরী হচ্ছে মানুষকে গুরুতর রোগ থেকে রক্ষা করার জন্য সোজা কথায় মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য তারপরেও শতকরা পঁচানব্বই ভাগ এফেক্টিভ যে টিকা সেটা পঁচানব্বই জনকে রক্ষা করবে মৃত্যুর হাত থেকে পাঁচ জনকে নাও করতে পারে

দু বছর পর্যন্ত টিকা যারা নিয়েছেন তাদেরকে পর্যবেক্ষণ করা হচ্ছে কতগুলো নির্বাচিত মানুষকে তাদের দেহে কতটুকু কতটুকু অ্যান্টিবডি থাকে এখনো পর্যন্ত টিকা যারা নিয়েছে তাদের দেহে অ্যান্টিবডি আছে দু বছরের মধ্যে যদি দেখা যায় দু বছরের পরেও আছে তাহলে মোটামুটি বলা যায় একটা স্থায়ী আর যদি দেখা যাচ্ছে না এক বছর পরে চলে গেছে অ্যান্টিবডি তখন দ্বিতীয় বর্ষে আবার টিকা নিতে হবে আর আমি আবারও বলছি যে প্রাকৃতিকভাবে যারা সংক্রমিত হয়েছেন যেমন একাত্তর পার্সেন্ট ওই বস্তি এলাকায় যারা সংক্রমিত হয়ে এন্টিবডি হয়েছে আজকে তাদের দেহে অ্যান্টিবডি আছে কিনা আজকে পরীক্ষা করলে বোঝা যাবে এবং আমার ধারণা অনেকের ক্ষেত্রে দেখা যাবে তাদের মধ্যে মৃত্যুর লক্ষণ যুক্ত রোগী ছিল বা তাদের কোনো লক্ষণ ছিলই না এই ক্ষেত্রে তাহলে কি কি আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে যাদের আহ তৈরি হয়েছে এটা ক্ষণস্থায়ী ছয় মাসও থাকতে পারে আবার এক বছর নাও নাও থাকতে পারে বিষয়টি কি এমন ঠিকই বলেছেন ঠিকই বলেছেন কাজে আমরা একটা উন্নত ধরনের টিকা না পাওয়া পর্যন্ত আমরা একশো ভাগ নিশ্চিত হবো না তবে আমরা অনেকটাই নিশ্চিত যারা টিকা পেয়েছে তারা তাদের ক্ষয় ক্ষতিটা আহ যাবে সত্তর ভাগের ক্ষেত্রে বা পঁচানব্বই ভাগের ক্ষেত্রে মানে প্রাকৃতিক সংক্রমণের মাধ্যমে আমি অবশ্যই কতটা অর্জন করছি না নিশ্চয়ই ডক্টর মুস্তাক আপনি আমাদের সঙ্গে থাকুন আমি একটু যাই ডক্টর শেখর আপনি জি প্লিজ আমার বক্তব্য হচ্ছে যে আমাদের যে অ্যান্টিবডিটা তৈরি হলো হ্যাঁ এটা কিন্তু আমাদের দেশের আমাদের যে জনগোষ্ঠীর যে অভ্যাস আচার আচরণ খাবার শ্রম এর ভিতর দিয়ে এবং এটা কিন্তু স্থায়ী থাকবে হঠাৎ করে জনগোষ্ঠী দোতলায় উঠে যাবে না লোকের হাতে ষাট পার্সেন্ট অর্থ সম্পদ চলে গেছে আমরা তো ওই জায়গায় যাবো না আমাদের যে মোটামুটি ভাবে যে হতদরিদ্র এবং যে এই যে বস্তির লোকরা যে শ্রম দেয় যা করে তা করতেই থাকবে সুতরাং আমি আশাবাদী হতে চাই যে এই অ্যান্টিবডিটা আমাদের দেশের জন্য এটা স্থায়ী হবে নিশ্চয় আমরা আশাবাদী হতে চাই আমি তো শুনে আজিজ ভাই এটা ঠিক না এটা অ্যান্টিবডি এখন তারা তাদের তারা সংক্রমিত হওয়ার পর তাদেরকে হাসপাতালে যেতে হয়নি তাদের জীবন আচরণের কারণে এটা আপনি বলতে পারেন যে তারা করোনা সংক্রমিত হলেও তাদেরকে আইসিউতে যেতে হয়নি এমনকি তাদের হাসপাতালেও যেতে হয়নি এটি অ্যান্টিবডি আছে কিনা নিশ্চিত অনিশ্চিত তবে তাদের তারা গুরুতর অসুস্থ হচ্ছেন না যে তারা কায়িক পরিশ্রম করছেন

রোগ প্রতিরোধ ক্ষমতা একটা হচ্ছে আপনার শরীরের যেটা আগে থেকেই আছে বলে যে যেটা আপনার যদি শারীরিক পরিশ্রম করেন সুষম খাদ্য খান এবং অন্যান্য বৈশিষ্ট্য আপনার একটা সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা করোনা হতে পারে নিপা হতে পারে বা অন্য যে কোনো রোগের ক্ষেত্রে প্রতিরোধ ক্ষমতা হয় কিন্তু নির্দিষ্ট কোনো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়া বা কোনো রোগ জীবনের প্রতিরোধ ক্ষমতা নির্দিষ্ট ভাবে হতে হয় সেটা একমাত্র ভ্যাকসিনের মাধ্যমে হতে পারে আর যাদের মধ্যে একটা সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে বা স্বাস্থ্য তাদের স্বাস্থ্যকর তাদেরকে তারা যদি সংক্রমিত হয়ও তারা হয়তো অতকে অর্থ কাবু করতে পারে না যেমন করোনা ভাইরাস যে মানুষের হতে পারে আমি উদাহরণ দিয়েছি যারা ক্রিকেট প্লেয়ার বা ফুটবল প্লেয়ার তারা তো খুবই সুস্বাস্থ্যের অধিকারী যারা বডি বিল্ডার তাদের করোনা টেস্ট করে পাওয়া যাচ্ছে তারা পজিটিভ কিন্তু তাদেরকে হোটেলে বসেই তারা ভালো হয়ে যাচ্ছে তাদেরকে কোনো ওষুধ খেতে হচ্ছে না মানে তাদের শারীরিক ইমিউনিটি পাওয়ারের কারণে হয়তো তারা এই মানে কাবু মানে হচ্ছে না বা করোনা তাদের কাবু করতে পারছে না জি আমি আবার আসবো আপনার আপনার কাছে একটু আমি একটু ডক্টর শেখর শেখর কাছ থেকে ডক্টর শেখর আমরা শুনছিলাম এই এই জিনিসটা সাধারণ দর্শকের জন্য আমি জিনিসটা একটু ক্লিয়ার হতে চাই মানে চাচ্ছিলাম আমি নিজেও যে ইমিউনিটি একটা জিনিস আর অ্যান্টিবডি আর একটা জিনিস এই এ বিষয়ে নিশ্চয়ই আপনি বলবেন আর এর সাথে আমি জানতে চাইব যেটি সবচেয়ে আশঙ্কার কথা যে জন্য ঢাকাকে আজ গতকাল থেকে সাত জেলা সহ ঢাকাকে এক প্রকার বিচ্ছিন্ন করা হয়েছে সমস্ত সরাসরি বাস ট্রেন ইভেন কি লঞ্চ যোগাযোগও বন্ধ করা হয়েছে এই ভারতীয় ভেরিয়েন্টের কারণে সে বিষয়ে যদি আপনি আমাদের কিছু বলেন আচ্ছা আমি আপনার প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি যে ইমিউনিটিটা বলা হচ্ছে যে জেনারেল একটা ব্যাপার জেনারেল আমার কম বেশি সকলেরই আছে একটা ইমিউনিটি আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাংলায় যেটা বলে যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা সবারই আছে কম হোক বেশি হোক আছে আর অ্যান্টিবডির কথা যদি বলেন যে একটা স্পেসিফিক ডিজিজের এগেনস্টে একটা স্পেসিফিক অ্যান্টিবডি হবে যেমন করোনার এগেনস্টে করোনার অ্যান্টিবডি হবে মিজালসের এগেনস্টে মিজালসের অ্যান্টিবডি হবে টিউবার কিউলোসিসের এগেনস্টে ওরকম তো পার্টিকুলার একটা ভ্যাকসিনেশনের কারণে পার্টিকুলার একটা অ্যান্টিবডি জেনারেট করে ওই রোগের বিরুদ্ধে ঠিক আছে তাহলে একটু আগে যে আলোচনাটা হচ্ছিল যে প্রাকৃতিকভাবে যেটা হচ্ছে যেটা ডক্টর মোস্তাকু বলছিলেন যে আমরা যে অ্যান্টিবডিটা অর্জন করি সেইটার টাইটারটা মানে এটার পরিমাণটা ধীরে ধীরে কমে যায় এবং অতি দ্রুত শেষ হয়ে যায় তখন আবার সে ওই অ্যান্টিবডি যখন লস করে তখন সে আবার সাধারণ সাধারণ হয়ে যায় তখন তাকে আবার ইনফেকশন করতে পারে তো সেই জন্য বলা হয় যে ভ্যাকসিন যদি দেওয়া হয় তাইলে এটা জানা থাকে যে এই মাত্রার ভ্যাকসিন দিলে এই পরিমাণে অ্যান্টিবডি থাকবে এবং সেই অ্যান্টিবডির টাইটারটা এতদিন পর্যন্ত মেনটেন করা মেনটেন হবে এখন এখানে কতগুলি লিমিটেশন আছে যে আমরা ভ্যাকসিন ভ্যাকসিন দিতে পারলে সবচাইতে ভালো কিন্তু ভ্যাকসিন আমরা ক কতটুকু দিতে পারবো পৃথিবীর এই এই মুহূর্তে পৃথিবীর দশটা দেশ সেভেন্টি ফাইভ পারসেন্ট ভ্যাকসিন অ্যাকোমুলেট করে ফেলছে হ্যাঁ তারা কিনেছে কিংবা তারা উৎপাদন করেছে কিংবা যেভাবেই হোক প্রথম মানে পঁচাত্তর ভাগ ভ্যাকসিনই কিন্তু দশটা দেশের মধ্যে রয়ে গেছে যদি আপনি এই চিত্রটা দেখেন ভারতে চোদ্দো পার্সেন্ট ইন্দোনেশ ইন্দোনেশিয়াতে সেভেন আমাদের এখানে থ্রি পয়েন্ট ফাইভ সিক্স অ্যারাউন্ড এরকম আমাদের ভ্যাকসিনেশন করা হয়েছে গোটা বিশ্ব যদি আপনি হিসাব করেন সেটা হবে টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট যারা একটা ভ্যাকসিন অন্তত পেয়ে মানে ডাবল ডোজের একটা ভ্যাকসিন পেয়েছে আর আরেকটার অপেক্ষায় আছে ন্যূনতম একটা পেয়েছে এরকম পৃথিবীতে টোটাল পপুলেশনের ওয়ার্ল্ড পপুলেশনের টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট পেয়েছে অনলি এই ক্ষেত্রে ধরেন কানাডা পেয়েছে সবচেয়ে বেশি তা ইসরায়েল কানাডা ইউকে ইউএসএ ইটালি ফ্রান্স ব্রিটেন এই সমস্ত দেশগুলি অনেক বেশি পরিমাণ পেয়েছে যেখানে ষাট পঞ্চাশ থেকে ষাট পঁয়ষট্টি ভাগ লোক এই ভ্যাকসিনের আওতায় এসছে কিন্তু আমাদের মতো দেশে এখন আমরা পড়ে আসি টোটাল পপুলেশনের থ্রি পয়েন্ট সিক্সে এটা আমরা যদি বাড়াইতেও পারি সেটা আমরা কতটুক নিয়ে যেতে পারবো সেটা একটা বড় বড় প্রশ্ন হ্যাঁ সমস্ত প্রচেষ্টার পরে আমরা কতটুক পর্যন্ত যেতে পারবো আমরা কি সেভেন্টি পার্সেন্ট অফ দ্য টোটাল পপুলেশান আমরা ভ্যাকসিন ভ্যাকসিনের আওতায় আনতে পারবো ভ্যাকসিনেটেড করতে পারবো এবং ডাবল ডোজ এবং সেটা যদি আমার ডাবল ডোজের পরে আবার পরের বছরের দরকার হয় তখন কি আমরা সেটা পারবো তো এখন এইগুলি অ্যাড্রেস করতে হলে আমাদের নিজস্ব একটা সক্ষমতা দরকার আমাদের নিজস্ব যদি আজকে উৎপাদন ব্যবস্থা থাকতো যেমন বঙ্গভ্যাক্সের কথা বলা হচ্ছিল আগে অনেক আলোচনায় এসছে যে আমরা যদি সেই সক্ষমতা অর্জন করতে পারি যে আমরাই তৈরি করতে পারছি তখন কিন্তু অন্তত এখন আরেকটা এর প্রশ্নের সাথে সাথে চলে আসছে যে এখন তো একটা গ্লোবাল ভিলেজ কনসেপ্ট এসেছি পৃথিবীর একটা দেশও যদি অরক্ষিত থাকে তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট ভ্যাকসিনেশান করার পরে আপনি নিরাপদ নন কারণ আপনার তো ট্রেডিং হবে বিভিন্ন দেশের সাথে আসা যাওয়া হবে এই সমস্ত ক্ষেত্রে যেমন ধরেন আজকে আমাদের আপনার পরবর্তী প্রশ্নে চলে আসছি আজকে আমরা ঢাকা শহরটাকে লক করে দিচ্ছি কিন্তু আপনাকে তো একটা সময়ে একটা পর্যায়ে আপনাকে এগুলি লকডাউন উঠিয়ে নিতেই হবে তো পৃথিবীতেও ঠিক একই অবস্থা যে পৃথিবীর একটি দেশও যদি অরক্ষিত থাকে সেখানে যদি করোনার প্রকোপ থাকে তাহলে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড যদি আপনি ভ্যাকসিনেটেড করেও রাখেন হার্ড ইমিউনিটি অর্জনও করে থাকেন সেই দেশগুলোতে সেটা কিন্তু সাস্টেইনেবল হবে না আলটিমেটলি এবং সেই ক্ষেত্রে সমগ্র পৃথিবীর মধ্যেই আপনার একটা হার্ড ইমিউনিটি আনা আবশ্যকতা দেখা দেখা দিবে আর ভারতীয় ভেরিয়েন্টের কথা যেটা বলছেন যে ভারতীয় ভেরিয়েন্টের বলা হচ্ছে যে এই ভারতীয় ভেরিয়েন্টে মানে কারণে সংক্রমণটা বেড়েছে সীমান্তবর্তী এলাকা থেকে এটা সারা দেশে ছড়িয়ে তো ভারতীয় ভেরিয়েন্ট বাংলাদেশে বাংলাদেশে ঢাকায় ঢাকা বিভিন্ন জেলায় বিভিন্ন রকম ভাবে ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত করা হয়েছে এটা জিনম সিকুয়েন্সিং এর মাধ্যমেও করা হয়েছে এবং এর এইটার ট্রান্সমিসিবিলিটিটা অনেক বেশি এন্ড দ্যাটস ওয়াই এর এত দ্রুত এটা ছড়িয়ে যাচ্ছে এবং ভারত আর বাংলাদেশ জিওগ্রাফিক্যালি যেভাবে আমরা পঁচিশশো কিলোমিটার আমরা মাইল কিলোমিটার আমি কনফিউজ এই মুহূর্তে এই আমরা বর্ডারিং এরিয়া তো এমনও দেখা গেছে যে একটা বাড়ির অর্ধেক অংশ ভারতে অর্ধেক অংশ বাংলাদেশে এই অবস্থায় আপনি এই এই সিচুয়েশান থেকে বের হয়ে আসতে পারবেন না কেবল সেটাই সম্ভব তখনই সম্ভব যদি আমরা স্বাস্থ্যবিধিগুলি মানি মাস্ক পরি এবং ভ্যাকসিন যারা নিতে চাচ্ছে না তাদেরকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করি যে যতটুকু আছে ততটুকু এখন ভ্যাকসিন তো অলমোস্ট মানে প্রায় বন্ধ যদিও আবার শুরু হয়েছে খুব সীমিত আকারে আমি একটু যাই জানাব এম এ আজিজ আপনার কাছ থেকে এই ভারতীয় ভেরিয়েন্ট লকডাউন পরিস্থিতি নিয়ে যদি একটু আমি বলছি যে আমি ওই কথাই বলি যে ধরেন আমরা এখন যে অবস্থায় আছি আমরা সবাই কিন্তু এখন ভীত ভীত এই চেঞ্জে আমাদের এই মুহূর্তে টিকা পাওয়ার কোনো সম্ভাবনা খুব একটা নাই এই পিসমিল বেশি সে এক লাখ দুই লাখ তিন লাখ টাকা দিয়ে টিকা দিয়ে তো কাজ হবে না যেমন প্রথম ডোজ টিকা দিতেই যদি যান তাহলে তো টার্গেট সরকারও টার্গেট করছে সবাই বলে কমপক্ষে চোদ্দ কোটি চোদ্দ কোটি মানুষকে টিকা দিতে হবে তার মানে ২৮ কোটি ডোজ এখন ধরে আমি দুই কোটি ডোজ দুই ডোজ নিয়ে ফেলছি এখন কয়দিন আমার অ্যান্টিবায়োটি আছে তা তো জানি না তো আমার তো অন্তত পক্ষে ছয় মাস পরেই আমি আবার টিকা নিতে চাই ডাক্তার মুস্তাক হোসেন বলেছেন যে ছয় মাস থেকে এক বছর থাকার সম্ভাবনা হ্যাঁ আমি ছয় মাস পরেই আবার নিতে চাইবো তাহলে তার মানে এটা চলতে থাকবে সাইকেল চলতে থাকবে তো এই জন্যে বলছি যে টিকা আমাদের একটু দুষ্প্রাপ্য এই জন্যে আমি বলবো যে আমি এই জন্যই বলছি যে অ্যান্টিবডি যেটা হয়েছে যে ধারণাটা দেওয়া হয়েছে এতে আমি আশ্বস্ত যে আমরা এই করোনা আক্রান্ত কম হওয়ার সম্ভাবনা আছে তবে সবচাইতে বড় দরকার হলো স্বাস্থ্যবিধি মানা মাস্ক বাড়া এটা হলো জরুরি এখন প্রশ্ন হলো বাংলাদেশে যে প্রশ্নটা আপনি করেছেন যে দেখেন আমাদের স্বাস্থ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে যে দশ পার্সেন্টের উপরে যদি সংক্রমণের হার কোনো এলাকায় হয় তাহলে সেটাকেই ধরে নিতে হবে এটা আপনার উচ্চ সংক্রমণ মহামারী মহামারী তো আমাদের দেশে ইতিমধ্যে পাঁচচল্লিশটা জেলা অলরেডি চৌষট্টি জেলার মধ্যে পাঁচচল্লিশটা জেলা

এখন ধরেন ঢাকায়ও আপনার ব্ল্যাক ফাঙ্গাস ভার্ডামে পাওয়া গেছে এটা তো সারা দেশে আসলে গেছে এখন পথ দুটো ছিল একটা হলো টিকা দেওয়া দ্রুত আর একটা হচ্ছে স্বাস্থ্যবিধি বানা তো আমরা এই মুহূর্তে স্বাস্থ্যবিধিও মানাতে পারছি না তাহলে উপায়টা কি এই জন্যই আমি আশ্বস্ত হয়েছি যে অ্যান্টিবডি এটা প্রাকৃতিক নিয়ে এখন আমি জাস্ট করতেছি এখন যেটা লকডাউনের কথা বলছেন বাংলাদেশে কোনো লকডাউন হয় নাই এটা জাস্ট আপনি দেখেন এই যে লকডাউনটা এখন লকডাউন ঘোষণা হয়েছে কার্যকর হয়নি এটা কাগজের লকডাউন এই যে ধরেন যারা লকডাউনটা ঘোষণা করছে তারা জনগণের পালস বোঝে কিনা বাংলাদেশের জনগণের পালস বুঝে তো করতে হবে তারা বোঝে বলে মনে হয় না ঢাকা শহরের চারপাশে সাতটা জেলাকে লকডাউন করছে যে তার ভিতরে গাড়ি আসা যাবে না এই তো ঘোষণা তারপরে মালিক সমিতি দূরপাল্লার মালিক সমিতি বাস বন্ধ করলো এখন ধরেন আমি মারণশিক যাব যাও তো শুরু হয়ে গেছে না তো ভেঙ্গে ভেঙ্গে যাচ্ছে আর আরো আর ছোট গাড়ি চলতে আর বারতে লাভ তো হলো না জি খুব লাভ তো হলো না এই কারণে আমরা আপনি যদি কোনো এরিয়া লকডাউন করেন তাহলে টোটালি যেটা আগে ছিল আগে যেটা আগেও আমরা বলেছি যে যেখানে আগে ধরুন গাজীপুর ছিল ঢাকা নানগঞ্জ চট্টগ্রাম প্রথম জিকে এটাকে যদি আলাদাভাবে লকডাউন করে দিত আর এই ভারতীয় যেটা ডেলটা যখন বোঝা গেল ভারতের অবস্থা সাথে সাথে উচিত ছিল এবং আমাদের বর্ডারটা নিয়ে যে আলোচনাগুলি হয় আমি মনে করি সিল করা সম্ভব কারণ হচ্ছে সোয়া চার হাজার কিলোমিটারের বর্ডার সেখানে হ্যাঁ সেখানে আপনার কিছু আপনার ল্যান্ডপোর্ট আছে আর মানে অলমোস্ট করে ফেলছে না অল্প কিছু বন্ধ করেছে কিন্তু তারপরও মানুষ আসা যাওয়া করেছে আমি একটু শুনে আসি ডাক্তার মুস্তাকের কাছ থেকে ডাক্তার মুস্তাক হোসেন আপনার কাছ থেকে শুনবো ভারতীয় ভেরিয়েন্ট সম্পর্কে আর এই যে লকডাউন এর কার্যকরীটা আসলে আমরা কতটুকু সুফল পেতে পারি ডাক্তার মুস্তাক ধন্যবাদ এটা এক নম্বর কারণ দয় আমি যদি মানুষ থেকে মানুষের সংক্রমণ ছড়াবার জন্য সুযোগ না দেই তাহলে ভেরিয়েন্টই হোক বা ভাইরাসের আদি রূপ কোটিতে কিন্তু ছড়াবে না এই ভেরিয়েন্টটা কিন্তু প্রায় 100 টা দেশে ছড়িয়েছে এবং সারা পৃথিবীতে যে আগের যে ভেরিয়েন্ট ছিল তাকে হারিয়ে দিচ্ছে এই ডেল্টা ভেরিয়েন্ট সব জায়গা কিন্তু সংক্রমণ সমানভাবে ছড়াচ্ছে না যেখানে সংক্রমণ ছড়াবার জন্য অনুকূল পরিবেশ আছে সেখানেই সংক্রমণটা সেই হিসেবে আমরা বাংলা ভাষা বলি সেরের উপরে সহাসের হচ্ছে আমরা যদি একেবারে সংক্রমণ বন্ধ করার জন্য যে পদ্ধতি গুলো তিনটা পদ্ধতি আছে আমি সংক্ষেপে বলি একটা হচ্ছে যত কোনো রোগী শনাক্ত হচ্ছে সবাইকে আমরা একটা ব্যবস্থাপনার আওতায় আনবো চিকিৎসা এবং আইসোলেশন আলাদা করে রাখা দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা যেটা আমরা সবসময় বলি তৃতীয় হচ্ছে টিকা দেওয়ার যেটা এই মুহূর্তে আমরা পাচ্ছি কাজে এটা যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের মানে ছড়াবে না তা আপনি বলছেন যে যাতায়াত নিয়ন্ত্রণ যাকে লকডাউন বলা হচ্ছে নিশ্চয় অনেক কাজে দিয়েছে এটা কোনো কাজে দেয়নি কাজে দিচ্ছে না এটা করা করে কারণে যদি আমরা সীমান্তে ব্যবস্থাপনা ঈদের পরপরই না করা হতো এবং যখন এই সংক্রমণটা বাড়লো জাপানি অফগান রাজশাহী সাতক্ষীরাতে যাতায়াত একেবারে বন্ধ করে না দেওয়া হতো তাহলে কিন্তু সংক্রমণটা অনেক দ্রুত অনেক জায়গায় ছড়িয়ে যেত যেভাবে নেপালে ছড়িয়েছে সুনামির ঢেউয়ের মতো হতো যেভাবে মার্চ এপ্রিলে হয়েছে কিন্তু এটা কারণে সংক্রমণটা স্লো করা গেছে গতি করা গেছে কিন্তু ধীরে ধীরে হলেও কিন্তু সেটা ছড়িয়েছে এবং আরেকটা জিনিস করা দরকার এখন কিছুটা হচ্ছে যেখানে সীমান্ত এলাকা না সেখানে কিন্তু আহ যাতায়াত নিয়ন্ত্রণটা করা দরকার সেটা করা হয়েছে এবং এখন যেখানে শনাক্তের হার যেখানে তিরিশের বেশি বা বিশের বেশি সেখানে কিন্তু যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে কিন্তু আমি যেটা সবসময় বলি বা আমার সাথে বলেন যে শনাক্তের হার দশ হলেই যে ভাই বলেছেন দশে পৌঁছলেই কিন্তু আপনার সেই সব জেলাকে যাতায়াত নিয়ন্ত্রণ করা দরকার আজকে যে ষাটটি জেলায় যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে ঢাকাতে প্রতিরক্ষার বিষয় না এসব জায়গায় সংক্রমণটা শতকরা বিশের বেশি আমি তো মনে করি ঢাকা শহরে এখনো শতকরা পরিপূর্ণভাবে তৃতীয় ঢেউ ঢুকে গেলাম যদি প্রতিদিন শনাক্ত হচ্ছে প্রায় চার হাজার প্রথম ঢেবের সময় কিন্তু শীর্ষ বিন্দু যখন হয়েছে পিক পয়েন্ট যাকে বলে প্রথম ঢেবের চার হাজারের বেশি শনাক্ত হতো প্রতিদিন এবং শনাক্তের হার শতকরা বিশের বেশি আগে থেকেই যদি আমরা যেখানে সপ্তাহ দশের মতো শনাক্তের হার সেগুলোকে যাতায়াত নিয়ন্ত্রণ করা উচিত ঢাকা শহর সহ সারা দেশকেও হয়তো আগামী সপ্তাহে করা উচিত কারণ কোরবারির সময় কিন্তু আমি যতবা যতই আমি এই করি বিদেশে টাকা দেই তাদের যে আত্মসামাজিক তাকে গ্রামে যেতেই হচ্ছে যতই হবে এবং মানুষ আরো মানে গত ইদে কোরবারির হাটে যারা প্রান্তিক চাষী তারা সারা বছর লালন পালন করে গরু এই কুরবানির হাটে বিক্রি করার জন্য তারা আসবেই তাই তার আগে সর সরসংগ্রহণের হাতে জাতীয় ভিত্তিতে অন্ততপক্ষে 70 10 এর নিচে দাম এ আসা আনার দরকার দুই সপ্তাহের জন্য গোটা বাংলাদেশকে যাতায়াত নিয়ন্ত্রণের আওতায় যদি আমরা আনি অনেক কষ্ট হবে সেই কষ্ট সবাইকে ভাগাভাগি করতে হবে সেটা করে আমাদের হয়তো সেই জায়গায় আমরা বসতে পারবো জি ডক্টর মুস্তাক শেষের দিকে আছি একেবারেই হাতে নাই সময় নেই ডক্টর শেখর একেবারেই কম সময় একটু একটু শুনি লকডাউন ভারতীয় ভেরিয়েন্ট এবং লকডাউনের কার্যকরিতা নিয়ে শুনে অ্যাকচুয়ালি লকডাউনের কার্যকরিতাটা আমি এইভাবে বলি আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা হচ্ছে যে আপনি যখন রাস্তায় গাড়ি চালান আপনি নিশ্চয়ই দেখেন যে স্পিড ব্রেকার দেওয়া থাকে তো এটা হচ্ছে জাস্ট একটা স্পিড ব্রেকারের মতো আপনার গাড়ির যতই স্পিড থাকুক এগুলি যদি থাকে লকডাউন এবং এই সমস্ত মেজার্সগুলি থাকে তাহলে আপনাকে স্লো করতেই হবে গাড়ি ধাক্কা লেগে স্লো হবে তো এটা হচ্ছে ওই ওয়েভটাকে একটু স্লো করার মতো স্লো ডাউন করার মতো এগুলির সাথে আমাদের অনেকগুলি ব্যাপার চলে আসে এখানে ইকোনমিক আমাদের বাংলাদেশের মধ্যে ফ্রেজাইল ইকোনমিতে অনেক কিছুই আমরা বাস্তব ইভেন কি ওয়ার্ল্ড ইকোনমিও কিন্তু আপনার করোনার জন্য সাফার করতেছে এর রিসেন্টলি একটা তথ্য দিয়েছে যে এই একুশ সালের ডিসেম্বরের মধ্যে ফোরটি পার্সেন্ট অফ দ্য টোটাল গ্লোবাল পপুলেশনকে আপনার ভ্যাকসিনেশনের আওতা আনতে হবে এবং মিড অফ দ্য টোয়েন্টি টুর মধ্যে সিক্সটি পার্সেন্ট অফ দ্য টোটাল পপুলেশানকে যদি আপনি গ্লোবাল ভ্যাকসিনেশনের মধ্যে না আনতে পারেন গ্লোবাল পপুলেশনের সিক্সটি পার্সেন্টকে তাহলে ইকোনমিক একটা বিশাল সাফারিংস আছে ওয়ার্ল্ড ইকোনমিতে এখন আমাদের মতো যেগুলো যেখানে খুব ফ্রেজাইল ইকোনমি সেখানে কিন্তু আপনার এইগুলি কার্যকর হয় না এই কারণ কি মানুষ তো ঘরে বসে থাকতে পারে না কাজ করতে হয় তাকে আর্ন করতে হয় তাকে মুভ করতে হয় তো এই সমস্ত কারণে লকডাউনগুলি আমরা একটু আগে আজিজ ভাই যেটা বলছিলেন যে আমরা কাগজে বলি আমরা উচ্চারণ করি কাগজে কতগুলি কিন্তু এগুলোরও কিন্তু একটা ইম্প্যাক্ট আছে একেবারে নাই হলেও কিন্তু এটা ব্যাপক হয়ে যেত আমাদের এখানে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার লকডাউনের অবশ্যই এগুলোকে আমাদের লকডাউন থাকতে হবে কিন্তু যে ধরনের লকডাউন হচ্ছে তাতে করে যে সংক্রমণ একদম সব নিয়ন্ত্রণ করে ফেলতেছে এটা আমি বিশ্বাস করি না কারণ এই যে বললাম অ্যান্টিবডি তৈরি হয়েছে এই কারণে সংক্রমণটা প্রতিরোধ হচ্ছে লকডাউন সিনসিয়ারলি যেটা লকডাউন বলতে বিজ্ঞানে যা বোঝায় সেই লকডাউনটাই হওয়া উচিত আমি মনে করি হ্যাঁ এই জন্যে আমি মনে করছি যে আমাদের এনিওয়ে যেমন গ্লোবাল বায়োটেক বললেন গ্লোবাল ঠেকে রেখছে হ্যাঁ এত এত এতদিনে দিল যে ছাড়পত্র যদি আমরা আগেই দিতে পারতাম নিজেরা ওষুধ তৈরি করতে পারতাম তাহলে এই ক্রাইসিসে আমরা পড়তাম না এখন আমরা তো ক্রাইসিসে থাকবোই কারণ হচ্ছে যে জি সেভেন ধনী দেশগুলোর গুজি তারা বলছে যে আমরা একশো কোটি ডোজ টিকা আপনার পৃথিবীর গরিব দেশকে দেব কিন্তু সাথে সাথে কিন্তু বলা হয়েছে আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে টিকা দরকার এগারোশো কোটি ডোজ তাহলে টিকা তো ঘাটতি থেকেই যাচ্ছে সুতরাং টিকাটা পাব কোথায় সুতরাং আমাদের স্বাস্থ্য বিধিটা কঠোর এবং আমাদের দেশ জনগোষ্ঠীর মেন্টালিটি এবং আমাদের ভৌগোলিক অবস্থা বুঝে যেভাবে ভাগ ভাগ করে হোক আর যেভাবে হোক কঠোর লকডাউনে চলা উচিত জি নিশ্চয়ই আমরাও আমরা সেটা আশা করি আরেকটু সময় থাকলে আবার একটু আলোচনা করা যেত আজকে আর সময় দিতে পারছি না ডাক্তার মুস্তাক হোসেন ডক্টর শেখর এবং জনাব এম এ আজিজ আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে শুভরাত্রি